দেশের মধ্যে যত মানুষ এর চেয়ে বেশি মূর্তি মূর্তির পূজা করত, ওই দেশের বাদশা রাষ্ট্রীয়ভাবে পূজা মণ্ডপ হয়, আমাদের দেশও যেমন পূজা হয় ওই সম পূজা হইত। ওই রাষ্ট্রীয়ভাবে যেহেতু রাষ্ট্রের সরকারেই পূজা উৎসব করেন বিদুর্মী, ওই সময় পূজা মণ্ডপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে পূজা হইত, ঘরে ঘরে মূর্তি ছিল। ওই সময় আল্লাহর বান্দা সাত যুবক, ওই যুবক আল্লাহর বান্দাগুলি যে সময় যখন পূজা মণ্ডপের জন্য আয়োজন করা হলো, পূজা মণ্ডপের মধ্যে সবাই যাবে, ওই যুবকগুলা ওই পূজার মধ্যে গেল। পূজার মধ্যে যাওয়ার পর ওই যুবকগুলি মনে মনে চিন্তা করলো, এরা কিন্তু তাদের কাছে কোনো নবী দাওয়াত নিয়ে আসে নাই, তাদের কাছে কোনো আলেমও যায় নাই, তারা নিজে তাদের ব্রেন খাটাইয়া তাদের ব্রেন খরচ কইরা, তাদের ব্রেনটাকে খরচ কইরা তারা আল্লাহর কাছে তারা নিজে নিজে তারা কালেমা অন্তরে অন্তরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, অন্তরে অন্তরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এরা যখন দেখে সবাই মূর্তির পায়ের মধ্যে সেজদা দেয়, মূর্তির সামনে মাথা নত করে, কিন্তু আল্লাহর বান্দা যুবক ওই যুবকগুলি মাথা নত করে না, চিন্তা করে এই মূর্তি যেই মূর্তিগুলো আমরা নিজের হাতে বানাইলাম, যেই মূর্তিগুলো আমরা নিজের হাতে বানাইলাম মানুষ এগুলারে বানাইছে, আবার এগুলারে তারা প্রভু মানে, তারা খুদা মানে না, এগুলা মানুষের খুদা হতে পারে না, এগুলা মানুষের খুদা হতে পারে না, এই জন্য ওনারা নিজে নিজেই তারা কালেমা পরে মুসলমান হয়ে যায়, তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এবং পূজা মণ্ডপ থেকে দূর দিয়ে একটা গাছের তলায় আসলো, এইভাবে একজন একজন কইরা, একজন প্রথম একজন আসছে, এরপরে আর একজন, এইভাবে করে করে সাতজন যুবক এই গাছতলার মধ্যে বৈশা গেছে, সাত আল্লাহর বান্দা যুবক এই গাছতলার মধ্যে বইছে। বসার পরে এক একজনের ভিতরে বই, আমরা দেশের সরকার উনি ওই, আমরা রাষ্ট্রীয়ভাবে পূজা করতে হয়, সবাই বিদুর্মী, এখন আমরা এই পূজা মণ্ডপ চাইরা গাছের তলায় বসলাম, এখন সাতজনে একসাথে বইছি। বসার পরে মনে মনে ভাবতেছে, আমি তো মনে মনে এক আল্লাহ বিশ্বাস করি, এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না, এই কথা যদি আরেকজন জানে আবার নি বাদশার কাছে কয়ে দেয় যে তো আবার সমস্যা, কিন্তু অথচ এই সাতজনই একমাত্র আল্লাহর গোলামি করে, আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদ স্বীকার করে, কোনো মূর্তির সামনে তারা মাথা নত করতে রাজি না, সুবহানাল্লাহ। এখন একজন একজনকে কয় না, একজন সাহস কইরা নিজেই বলতেছেন, ও যুবক আল্লাহর বান্দারা আমি যে এখানের মধ্যে আসলাম কেন আসছি জানো, আমি ওই পূজা মণ্ডপের ভিতরে থেকে এখানে চলে আসলাম, কারণটা হলো আমি মূর্তি যে মূর্তিগুলা মানুষ নিজের হাতে বানাই তার এবাদত করে, কিন্তু আমি না না আমি এই মূর্তির সম এই মূর্তির পক্ষে না, আমি এই মূর্তির গোলামি করব না, আমি এই মূর্তির পক্ষে না, আমি একমাত্র এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়ার কারো কথা শুনব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই জন্য আমি ওই পূজা মণ্ডপ চাইরা আমি এই গাছতলার মধ্যে বইসা গেলাম। এবার আরেকজন যুবক বলে, আমিও তো ঠিক একই কারণে এখানে আসলাম, আমিও তো এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, এই করে করে সবাই ডাক দিয়া বলছেন, ও যুবক আমরাও সবাই একই কারণে এখানে আসলাম, আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এবার এই সাতজন যুবক বলে, একমাত্র আল্লাহর দ্বীনের তাওহীদের দ্বীন এক আল্লাহর গোলামির দাওয়াত শুরু করে দিল, এক আল্লাহর গোলামির দাওয়াত শুরু করে দিল, কিন্তু বাদশার কাছে যখন খবর যায়, বাদশার কাছে যখন খবর গেল, ওই সাতজন যুবককে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশার দরবারে হাজির করার পর বাদশা ডাক দেয়া বলে, যুবক শুনেছি তোমরা নাকি
মূর্তি পূজায় বিশ্বাসী না, তোমরা নাকি এক আল্লাহর গোলামি করবা, আল্লাহ ছাড়া আর কোনো গোলামি করবা না। এবার সাতজন যুবক বলে ঠিকই শুনছেন, আমরা এক আল্লাহ ছাড়া আর গোলামি কারো করব না। ও এবার ওই বাদশাহ এবার ডাক দেয়া বলে, যুবক যদি তোমরা আমার আমাদের রাষ্ট্রীয় ধর্ম যেটা মূর্তি পূজা এটা যদি না করো, তোমাদের শায়েস্তা করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদেরকে সময় দিয়ে দিলাম যাও, তোমরা বুইজা শুই না, আইসা আমাদের আমার কাছে সমর্থন করবা, মূর্তি পূজাই বিশ্বাস করবা, মূর্তি পূজা করতে হবে তোমাদের। এবার তাদের কাপড় চোপড় খুইলা, সাতজন যুবককে ছেড়ে দিছে। কাপড় খোলার অর্থ হলো, কাপড় খোলার অর্থ হলো কোনো জায়গায় যেন মুখ না দেখাইতে পারে, গুইরা যেন আবার তার কাছে ফিরে আসে। এই জন্য বলতে, যাও তোমাদের সময় দিলাম, তোমরা মূর্তি পূজা ছাড়া আর কোনো আমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করতে পারবে না। এ নবীর উম্মতের দল, ও মুসলমান মুসলমান বাবাজি আমার। এবার যুবকেরা চিন্তা করতেছে, এবার যুবকেরা চিন্তা করতেছে, বাদশাহ আমাদেরকে অর্ডার দিয়া দিছে, বাদশাহ বলেছে আমরা থার গোলামি থার রাষ্ট্রের ধর্ম পালন করার জন্য আইন আর না হয় রাষ্ট্রে থাকা যাবে না, আমাদের উপর নির্যাতন চলে আসবে, আমাদের উপর জুলুম চলে আসবে, অতএব কি করা যায়। কিন্তু যুবক আল্লাহর বান্দাগুলি, না না মরতে পারি দুঃখ নাই, মরে যাব দুঃখ নাই, তারপরও এক আল্লাহর গোলামি ছাড়ব না, মরব মরে যাব যত জুলুম আসুক, একমাত্র যদি দেশ ত্যাগ করতে হয় এক আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না। সাতজন যুবক চিন্তা করছে, বাদশাহ আমাদেরকে এই আলটিমেটাম দিয়ে দিছে, এখন কি করা যায়। সাতজন যুবক এবার চিন্তা কইরা এক গুহার মধ্যে আসতেছে, যে গুহা সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছে, সূরাতুল কাহাফ। এই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর দেখেন ওনারা এই গাছের তল থেকে বাদশার কাছে গেল, বাদশা তাদেরকে বিতাড়িত করে দিল, ওনাদের সাথে সাথে একটা কুকুর, ওনাদের সাথে পিছনে পিছনে কুকুরও যায়, তারা যখন যায় সাথে সাথে কুকুরও যায়। এই কুকুরটাকে যুবক আল্লাহর বান্দাগুলি বারবার তাড়ায় দিতে চায়, বারবার বিতাড়িত করতে চায়, কিন্তু কুকুরটা যায় না, কুকুরটার সাথে সাথে রওনা হয়, কুকুরটাও সাথে সাথে যায়, কুকুরটাও সাথে সাথে রওনা হয়, কুকুরটাও সাথে সাথে যায়, ব্যাপারটা কি। কিন্তু এক পর্যায়ে আল্লাহর কুদরত কুকুরের জবান খুলে গেছে, কুকুর তাদের সাথে কথা বলা আরম্ভ করে দিছে, সুবহানাল্লাহ, কুকুর তাদের সাথে কথা আরম্ভ করে দিছে, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ও যুবক আল্লাহর বান্দা, তোমরা যেই মালিকের উদ্দেশ্যে, তোমরা যেই মালিকের উদ্দেশ্যে রওনা হয়েছ, তোমরা যেই মালিকের উদ্দেশ্য রওনা হয়েছ, দেশ ছাড়তেছ, তোমার তোমাদের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য ঠিক একই উদ্দেশ্য, তুমিও যেই মালিকের সৃষ্টি, আমিও সেই মালিকের সৃষ্টি, সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আমাকে আল্লাহ কুকুর বানাইছে, কিন্তু সৃষ্টিগতভাবে আমরা আমি দুই জিনসের হতে পারি, তুমি ইনসান আর আমি কুকুর, তুমি মানুষ আমি কুকুর, কিন্তু তোমাকে যেই মালিক বানাইছে আমাকেও সেই মালিক বানাইছে, তোমরা যেই মালিককে পাওয়ার জন্য রওনা হয়ে গেছো, তোমরা যেই মালিককে পাওয়ার জন্য বাড়ি দেশ ত্যাগ করতেছ, আমিও তোমাদের পিছনে পিছনে ওই মালিকের মহব্বতে পিছনে পিছনে ছুটতেছি, সুবহানাল্লাহ বলেন, আমিও সেই মালিকের মহব্বতে তোমাদের পিছন ছুটতেছি। আল্লাহ তাআলা জান্নাতে কোনো কুকুর, কোনো হিংস্র প্রাণী, মানুষ ব্যতীত
জান্নাতে এলাও নাই, জান্নাতে যাবে না। কিন্তু হাদিস শরীফে আছে এই একটা কুকুর, যেই কুকুরটা আসহাবে কাহাফের সাতজন যুবকের সাথে রওনা হয়েছে, এই কুকুরটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মানব আকৃতিতে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কেন ওই যে ইমানদারের শুধু পিছনে এক সুরছে, ইমানদারের মহব্বতের সাথে আল্লাহর মহব্বত একটা হিংস্র প্রাণীর ভিতরে ঢুকে গেছে। ও যুবক, আল্লাহর বান্দা মুরব্বী বাবা যে আমার, এই জন্য বলতেছিলাম ইমানদার প্রয়োজন বোধে ইমান ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা ওই কত শত শত বৎসরের আগের ঘটনা, যুবক এই যুবকগুলার নামে আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের সুরা নাজিল করে দিয়েছেন। কারণটা কি, আল্লাহ এদের নামে কেন সুরা নাজিল করলেন? আমার আল্লাহ তো এদের নামে সুরা নাজিল না করে অন্য অন্য কিছু অন্য সুরা নাজিল করতে পারতেন, কিন্তু যুবকের ওদের নামে সুরা নাজিল করার কারণটা হলো ও দুনিয়ার মানুষ এটা বোঝানোর জন্য, ইমান যে কত বড় দামি জিনিস, ইমানের জন্য প্রয়োজন বোধে, ইমানের জন্য প্রয়োজন বোধে যদি নিজের দেশ ত্যাগ করতে হয়, ইমানের জন্য যদি মা বাবারও ছাড়তে হয়, ইমানের জন্য যদি আমার জীবন দিতে হয়, এরপরও আমার জীবন দিয়ে আমার ইমান ঠিক রাখা লাগবে। এটার গুরুত্ব, ইমানের গুরুত্ব বোঝানোর জন্য মুসলমান বাবা যে আমার, এই জন্য আল্লাহ তাআলা সাহাবাই কেরাম নিজের জীবনের পর্যন্ত জীবনের দ্বিধা করছে না, জীবন দিয়েও ইমানের গুরুত্ব বোঝাইছেন, ইমান দিছে না, ইমানের জন্য তারা কত পাওয়ারফুল ইমান সাহাবাই কেরামের ছিল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান্নাস, আমিনু কামা আমানান্নাস। ও নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলেছেন ইমানদার হও তো সাহাবাই কারামের মতো হও। কার মতো? সাহাবাই কারামের মতো ইমান বানাও তো, সাহাবিদের মতো বানাও ইমান, বানাও তো সাহাবিদের মতো বানাও ইমান, লালন করো তো সাহাবিদের মতো এমন মজবুত ইমান লালন করো। সাহাবাই কেরাম প্রয়োজন বোধে নিজের জীবন পর্যন্ত দিয়া ইমানের মহব্বত বহির প্রকাশ করছেন, ইমানের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের সুচিতল ছায়ার মধ্যে চলে গেলেন, উনি যখন মুসলমান হয়ে গেছে, উনার মা তখনও মুসলমান হন নাই, উনার মা ডাক দিয়ে বলে রে সাদ, শুনেছি তুমি নাকি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে আসা যাওয়া করো, মুহাম্মদের কালিমা ধর্ম পরে মুসলমান হয়ে গেছো। এবার সাদ ডাক দিয়ে বলে মা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি, আমি নবীজির মহব্বতে পাগল হয়ে গেছি, আমি নবীজির কাছে আসা যাওয়া করি। এবার মা ডাক দিয়ে বলে সাদ, যদি তুমি আমি মাকে মা বলে ডাকতে চাও, যদি তুমি আমি মাকে মা বলে ডাকতে চাও, যদি আমি মাকে তুমি মা হিসেবে পাইতে যাও, ও সাদ এখনো সময় আছে, মুহাম্মদের কালেমাটা তুমি ফিরত দিয়ে আসো। নাউজুবিল্লাহ, মা কইতেছে মুহাম্মদের কালেমা ফিরত দিয়ে আসো, মুহাম্মদের কাছে আর যাইতে পারতা না, মুহাম্মদের কাছে আর সম্পর্ক রাখা যাবে না। মা বলতেছে যদি রাখো তৈলে আজকের থেকে খানা বন্ধ করছি, আজকের যে খানা বন্ধ করছি, এই যে খাইতাম না আর খাইতাম হইল, কত হইল, মুহাম্মদের ধর্ম কালিমা যে পড়ছ বাদ দিয়ে দিতে হবে। মা বাধা হয়ে দাঁড়াইছে, কালিমার আর রসুলের মাঝখান দিয়া, মহব্বতের মাঝখান দিয়া মা বাধা হয়ে দাঁড়াই গেছে। কিন্তু এই পর্যায়ে সময় এসে গেলে
মার কত শোনা যাবে। মুসলমান বাবাজি আবার এবার যখন সাদের মা ডাকতে বলতেছেন, ও সন্তান যদি আমি মাকে তুমি পাইতে চাও, যদি আমি মাকে যদি তুমি মা হিসাবে পাইতে চাও, এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ফেরত দিয়ে আস। এবার সন্তান সাব পুরো পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, আমার মা আমার কালেমার মাঝখান দিয়া বাধা হয়ে গেছে, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করার জন্য আল্লাহর তাওহীদ একত্ববাদ ইমান থেকে দূরে সবার জন্য সরে যাওয়ার জন্য এখন কি করা যায়। একদিন দুই দিন তিন দিন পার হয়ে যাওয়ার পর এবার সাদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গিয়া ডাক দিয়ে বলে, মা ও মা শুনো, তুমি যে আমাকে বললা আমি নবীর ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, আমি নবীর ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, আমি নবীর কাছে না যাওয়ার জন্য, ও মা শুনো, আল্লাহর কসম করে বললাম আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি সত্য ধর্ম পেয়েছি, আমি কালেমা পেয়েছি গো মা, মা আপনি যদি না খাইতে খাইতে যদি একবার নয় দুইবার নয় হাজার বারো যদি মরে যান, আল্লাহ যদি আপনাকে আবারও জীবিত করে আবারও মরে যান, তারপরও আমি ইমান থেকে কালেমা থেকে দূরে যাব না। সুবহানাল্লাহ, আপনি মরলে মরেন, অসুবিধা নাই, আপনি মরে যান, মারে বলতেছে আপনি মরে যান, তারপর কালিমা ছাড়া যাবে না, আল্লাহর দিন থেকে আমি শর্ত এক ইঞ্চি সরতে পারব। সুবহানাল্লাহ, এই হলো ইমান। ইমানের ক্ষেত্রে আপনি আমার মা বাবার কত শোনা যাবে না, অথচ মা বাবার কথা শোনা ফরজ, ঠিক কিনা বলেন, কিন্তু এই ক্ষেত্রে না। মুসলমান বাবাজি আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, ইমান লালন করো তো ইমান আনো তো সাহাবীদের মতো, কারণ সাহাবাই কারাম নিজের জীবনের চাইতো তাদের ইমানের দাম তাদের মধ্যে বেশি, নিজের জীবনের চাইতেও ইমানের দাম তাদের কাছে বেশি। ও মুসল্লি বাবাজি আমার, আল্লাহর নবীর একজন সাহাবি, আল্লাহর নবীর একজন সাহাবি, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, বড় সুন্দর আল্লাহর নবীর একজন সাহাবি, উনি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা, উনাকে মুলকে ইয়ামান, ইয়ামান দেশের সেনাপতি বানায় পাঠানো হয়েছে একটা যুদ্ধের ময়দানে। ওই দেশে মুলকে আমান, ইয়ামান দেশের ওই রাজা, ওই বাদশাহ, ওই বাদশাহর নাম কায়েস, ওই বাদশাহ কায়েসের বাদশাহ একজন বিদুর্মী, সে জানে যে মুসলমান সাহাবিদের ইমান বড় মজবুত ইমান, তার কাছে শত শত সাহাবাই কারাম আটক হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। বন্দী হয়ে যাওয়ার পর এবার যখন এদের সেনাপতি আমির হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আটক করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আটক করার পর আব্দুল্লাহকে বাদশা পরীক্ষা করতে চাই, বাদশা দেখতে চাই, শুনেছি নবীর সাহাবিদের ইমান নাকি বড় মজবুত ইমান, নবীর সাহাবিদের ইমান নাকি বড় পাওয়ারফুল ইমান, এই জন্য ওই বাদশাহ টেস্ট করতে চাই, পরীক্ষা নিতে চাই, সাহাবিদের ইমানের পরীক্ষা নিতে চাই। এই বক্স বন্ধ করুন, সাহাবিদের পরীক্ষা নিতে চাই, মাইকের আওয়াজটা জাগাত নেন, বক্স বন্ধ করেন, সাহাবিদের পরীক্ষা নিতে যায় আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা,
ওনাকে যখন আটক করা হলো, আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ওনাকে আটক করার পর এবার আবদুল্লাহ ইবনে হুজাইফাকে ডাক দিয়ে বলেন, আবদুল্লাহ, ও আবদুল্লাহ, তুমি খ্রিস্টান ধর্মের মধ্যে চলে আসো, তুমি যদি খ্রিস্টান ধর্মের মধ্যে চলে আসো তাহলে তোমাকে আমরা আমার যে মুলকে ইয়ামান, ইয়ামান দেশের অর্ধেকে রাজত্ব তোমারে দিয়ে দিব, ইয়ামান দেশের রাজত্ব তোমাকে দেওয়া হবে, ইয়ামান দেশের অর্ধেক রাজত্ব দিয়ে দিব। এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি বলতেছো আমি যদি ইমান ছেড়ে দেয় আর যদি আমি খ্রিস্টান হয়ে যাই তুমি আমারে মুলকে ইয়ামান, ইয়ামান দেশের অর্ধেক রাজত্ব দিবা? অথচ জানো না আমি যদি ইমান নিয়ে মরতে পারি, আমি যদি ইমান নিয়ে যদি মরে যাই, ইমান নিয়ে যদি মরতে পারি, আল্লাহ রব্বুল আলামিন মুলকে ইয়ামান নয়, ইয়ামান দেশের মতন এমন ছোট দেশ নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত দেবে। সুবহানাল্লাহ, ইমান নিয়ে যদি মরতে পারি তাহলে তুমি বলতেছো আমার অফার দিতেছো মুলকি ইয়ামান, ইয়ামান দেশের অর্ধেক রাজত্ব আমারে দিবা, এই কথায় কোনো কাজ হইতেছে? এবার ডাক দিয়া বলেন, ও বাদশাহ, ও আবদুল্লাহ ইবনে হুজাইফা, তোমাকে অনেক সুন্দরী রমণী রূপসী দেওয়া হবে, অনেক সুন্দরী রমণী রূপসী দেওয়া হবে এবং আমার রাজত্ব থেকেও তোমারে দেওয়া হবে, বিশাল অফার দেওয়া হইতেছে। এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি বুঝো না, তুমি জানো না, তুমি বলতেছো আমাকে অনেক নারী দিবা, আমাকে বর্তেছো বাড়ি দিবা, তুমি আমাকে রাজত্ব দিবা, এগুলার কোনো কিছুর আমার ইন্টারেস্ট নাই, আমার কোনো আকর্ষণ নাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ভিতরে যাব, এখানে নারীর অভাব নাই, ওখানে বাড়ির অভাব নাই, ওখানে আল্লাহ তাআলা আমাকে হুরপুরি দিবেন, আমাকে জান্নাত দিবেন, বড় আরাম আয়েস ভোগ বিলাস দিবেন, অতএব এগুলার ইন্টারেস্ট আমার নাই। এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা বুঝতে পারছে এইভাবে কাজ হবে না, এইভাবে তারে কাজ হবে না, এই জন্য তাকে জুলুম করতে হবে, তাকে অত্যাচার করতে হবে। আবদুল্লাহ ইবনে হুজাইফাকে তখন মারপিট শুরু করে দিল, আবদুল্লাহ ইবনে হুজাইফাকে মারপিট শুরু করার পর তাকে একটা জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো, জেলের ভিতরে দেওয়ার পরে এবার সকলকে বলে দে, সাবধান, ওই জেলের ভিতরে আবদুল্লাহর সামনে কোনো খানা টানা দিবা না, খানা দেই না, কোনো খাবার দেই না, একদিন নয় দুই দিন নয় প্রায় অনেক দিন হয়ে গেছে, আবদুল্লাহ ইবনে হুজাইফা না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। এবার সাহাবাই কেরাম ডাক দিয়া বলেন, অন্যান্য সাহাবাই কেরাম ডাক দিয়া বলেন, আবদুল্লাহ ইবনে হুজাইফা, ও আবদুল্লাহ ইবনে হুজাইফা, এখন তুমি না খাইতে খাইতে মরার অবস্থা, না খাইতে খাইতে তুমি কঙ্কালের মতো হয়ে গেছ, এখন তোমার সামনে দিছে শরাব আর ওইল শুকুরের গোস্ত, আবদুল্লাহ ইবনে হুজাইফার সামনে শরাব মদ আর শুকুরের গোস্ত নিয়ে দিছে জেলখানার ভিতরে, জেলখানার ভিতরে শুকুরের গোস্ত আর এলো মদ দিছে খাইবার লাগে, কি বালা জিনিস, কি বালা জিনিস নাকি, তা মদ আর শরাব দেওয়ার পরে সাহাবাই কারাম, অন্যান্য সাহাবাই কারাম বলতেছেন, ও আবদুল্লাহ আল্লাহ নবীর সাহাবি, এমতো অবস্থায় আপনি মরে যাচ্ছেন, প্রাণ যায় যায় এই অবস্থা, এমতো অবস্থায় আপনি হারাম এতটুকু ভক্ষণ করতে পারেন, যতটুকু খাইলে আপনার জীবনটা বাঁচে, যতটুকু খাইলে আপনার জীবনটা কি বাঁচে, এতটুকু খাওয়া কি আছে, এই সময় যায় আছে। এবার আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবাই কারাম, ও সাহাবাই কারাম, শুনো, আমি এই অবস্থায় আমার অল্প হারাম ভক্ষণ করাও আমার জন্য ইসলামে স্বীকৃতি দেয়, আমি খাইতে পারব কিন্তু না, না, আমি যদি এখন হারাম ভক্ষণ করি
আমি যদি মদ খেয়ে ফেলি, আমি যদি শুকুরের গোশত গোশত খেয়ে ফেলি, তাহলে বাদশাহ তখন মুসকি মুসকি হেসে ডাক দিয়া বলবেন, ওই তাকায়া দেখো শুনেছিলাম ওই মুহাম্মদের সাহাবীরা সাহাবীদের ঈমান বলো মজবুত ঈমান, কিন্তু যখন তাদের সামনে যখন শরাব দেওয়া হলো, তাদের সামনে যখন মদে মদ দেওয়া হলো, তখন তারা এগুলা খেয়ে ফেলছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন, না আমি মরতে পারি দুঃখ নাই, আমি মরে যাব দুঃখ নাই, আমি মরে যাব দুঃখ নাই, এরপর খোদার কসম আমি হারাম ভক্ষণ করব না, আমি হারাম হব না। কি ও কি শুরু করছ? এই বক্স দেওয়ার দরকার নাই, তো মাইক দিয়ে দেও না। বক্স না দিয়া মাইক দিয়ে দাও, মাইক আগুন ধরেছে গা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওনাকে এত কিছু দেওয়া হলো, শরাব দিছে খাওয়ার জন্য, জান যাই ডুবু ডুবু, এরপরও হারাম ভক্ষণ করে না, কারণ আমি যদি আজকে মদ শরাব খাই আমার জীবন রক্ষা করি, আমার জীবন বাঁচে, তখন বাদশাহ উপহাস করবে যে দেখো এখন মরার অবস্থা দিকে হারাম খাইয়ে লেছি, কি মনে ইমান বুঝা লেছি, কিন্তু না উনি মরে যাবে এরপরও হারাম ভক্ষণ করে না। এ নবীর উম্মত মুসলমান বাবাজি আমার, শুধু তাই নয়, ওনার জেলখানার ভিতরে একজন মহিলাকে উলঙ্গ বানাইয়া দেওয়া হল, জেলখানার ভিতরে পরীক্ষা, তার ইমান ধ্বংস করার জন্য, ইমান ধ্বংস করার জন্য ওই জেলখানার ভিতরে একজন নারী পর্যন্ত ঢোকাইয়া দেয়। নারী ঢোকাইয়া কয়েক ঘন্টা থাকার পরে ওই নারী বাদশার কাছে আইসা ডাক দিয়ে বলে, বাদশাহ কেমন মানুষের কাছে পাঠাইলা, কেমন মানুষের কাছে তুমি পাঠাইলা, আমি কত সময় অপেক্ষা করলাম, কত অঙ্গভঙ্গি করলাম, একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকাই না, একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকাই নাই, কেমন মানুষের কাছে পাঠাইলা, ও নবীর উম্মত ও মুসল্লি বাবাজি আমার, তারা যে কত ইমানদার ছিলে, এইভাবে যখন হইল না, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেল থেকে ডাকায় আনা হলো, জেল থেকে যখন বাইর কইরা বিশাল ডেগের ভিতরে তৈল গরম করা হলো, তৈল গরম করার পর দুইজন সাহাবীকে আইনা, একজন সাহাবীকে বলতেছেন, আগে হুযাইফাকে বলতেছেন, আব্দুল্লাহ এখনো সময় আছে খ্রিস্টান হয়ে যাও, এখনো সময় আছে আমাদের ধর্মে চলে আসো, আর না হয় তাদেরকে তেলের ভিতরে ফালাইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, বাদশাহ অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। এই কথা বলার পর একজন সাহাবীকে ওই ডেগের ভিতরে ফেলাইয়া দিল, তেলের ভিতরে, তার হাড্ডিগুলা ওই তেল দিখা টপ কইরা বায়া উঠছে, চোখের সামনে একজন সাহাবি এইভাবে নির্মমভাবে শহীদ করে দিল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা তারপরও উনি ইমানের উপরে ইস্তিকামাত, উনি অটল আছেন, আরেকজন সাহাবিকে এইভাবে জ্বালায় দেওয়া হলো, এইভাবে তেলের মধ্যে জ্বালায় দিল, তারপর উনি ইমানের পথে ইস্তিকামাত, উনি ইমানের উপর অটল দাঁড়ায় রয়েছে। এবার এই পর এইভাবে যখন হয় না, এবার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এবার তুমি মরণের জন্য রেডি হয়ে যাও, তুমি মরণের জন্য প্রস্তুতি নাও, এবার তুমি যদি খ্রিস্টান যদি না হও, এবার তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা
চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে হুজাইফার চোখের পানির কান্না দেখা বাদশা ডাক দেয়া, বলে আব্দুল্লাহ বুঝতে পেরেছি একটু পরেই যে তুমি শহীদ হইয়া যাইবা, তুমি যে শাহাদাত বরণ করবা, এই জন্য বুঝি তুমি চোখের পানি ফেলাইয়া কান্দ, এই জন্য বুঝি কান্না করতেছ। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বাদশাহ তুমি কি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি, তুমি কি ভেবেছো আমি মৃত্যুর জন্য কান্না করতেছি। এবার বাদশাহ ডাক দিয়ে বলে না তুহলে কিসের জন্য কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলেন ও বাদশাহ আমি আল্লাহর কাছে কথা বলতেছি, আমি আল্লাহর কাছে বলতেছি মালিক তুমি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলা, তুমি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলা, কিন্তু তুমি পরীক্ষার জন্য জীবন দিছো মাত্র একটা, আমাকে কি পরীক্ষার মধ্যে ফালাইছো আর জীবন দিছো মাত্র একটা, ওগো মালিক একটা জীবন দিয়া কিভাবে আমি তোমারে বুঝাইব আমি যে তোমারে কতটুকু ভালোবাসি, আমি একটা জীবন দিয়ে একটা প্রাণ দিয়ে আমি কত কিভাবে বুঝাবো, ওগো মালিক আমি আল্লাহর কাছেই কথা বলতেছি, আল্লাহ আমাকে একবার নয় দুইবার নয় আমাকে একবার শহীদ করা হোক, আবার আমাকে জীবিত করা হোক, আবারও শহীদ করা হোক, আবারও জীবন দেওয়া হোক, আল্লাহ এইভাবে শত শতবার হাজারবারও যদি আমাকে শহীদ করা হয় জীবন শেষ করে দেওয়া হয়, আল্লাহ প্রত্যেকবার শহীদ হইয়া আল্লাহ আমি বুঝাই দিতে চাই আল্লাহ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ও বাদশাহ তুই কি মনে করছস প্রাণের ভয়ে বাঁচার জন্য কাঁদতেছি, না আল্লাহর কাছে আমি এই কথোপকথন করতেছি। এবার বাদশাহ কই সর্বনাশ, এইটার তো এইভাবে হবে না, এইভাবে তো আর কাজ হইতো না, শেষ পর্যন্ত বাদশাহ ব্যর্থ হইছে। ইমানের পরীক্ষা নিতে গিয়া মুলকে ইয়ামান, ইয়ামান দেশের বাদশাহ নিজে ব্যর্থ হইছে। এবার শেষ পর্যন্ত কইতেছে হুজাইফা আব্দুল্লাহ নবীর সাহাবি এক কাজ করো, তোমার একেবারে আমি শহীদ করব না, এক কাজ করো তুমি আমার কপালে একটা সুমা দিয়া তুমি তোমার জায়গায় মদিনায় চলে যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফা উনি শর্ত দিলেন দিতে পারি তবে যত সাহাবি তোমার আন্ডারে বন্দী হইছে সবাইরে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুজাইফার কথা শুনে বলে ঠিক আছে সবাইকে ছেড়ে দিব, সুমা দিলে না দিলে আর কেউ ছাড়া হবে না, শর্ত রাখছে সুমা দিবে। এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফা ওই কাফের, সে তো একটা কাফের, একটা কাপড় সাম রাইখা উনি কাপড়ের উপর দিয়া সুমা দিছে। এরপরে এই কৌশল খাড়াইয়া সব সাহাবিরে মুক্ত কইরা লইয়া মদিনার দিকে রওনা হয়েছে। এই খবর পাইছে আমির আল মুমিনিন হযরত উমর, উনি খেলাফতের বাস্তার থেকে উনি মসজিদে নববীর মিম্বার থেকে উনি বের হইয়া সাহাবিদেরকে নিয়ে বলতেছেন যে হুজাইফা যে কাজ করেছে ইমানের পরীক্ষা দিয়া এবং এবং বুদ্ধি খাটাইয়া সব সাহাবাইকে মুক্ত করে নিয়ে আসছেন আমার মনটারে খুশি করে ফেলেছে। এবার উমার ডাক দিয়ে বলতেছেন ও সাহাবাই কারাম ওই বেঈমান কাফেরের কপালে চুমু খাইয়া সমস্ত সাহাবিদেরকে নিয়ে আসতেছে জেলের ভিতর থেকে। ও সাহাবাই কারাম আব্দুল্লাহ হুজাইফা এত বড় পরীক্ষা দিছে, পরীক্ষার মধ্যে ফাঁস হইছে, তোমরা আব্দুল্লাহ ইবনে হুজাইফা যখন মদিনার মধ্যে আসবে সবাই আব্দুল্লাহ ইবনে হুজাইফার কপালে চুমা দিবা। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুজাইফার কপালে চুমা দিবা। যখন আব্দুল্লাহ ইবনে হুজাইফা মদিনার ভিতর আসলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুজাইফার কপালের মধ্যে চুমু খাইলেন। মুসলমান বাবাজি আমার এই জন্য যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো ঈমানদার হয়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত যদি পেতে চাও, জান্নাতের ভিতরে যদি যেতে চাও, আল্লাহ এমনি এমনি নাই শর্ত দিয়েছেন, এক নাম্বার ইমানদার হতে হবে, আমলে সালে নেক আমল করতে হবে, আমল আর নেক আমল, ইমান আর নেক আমল দুটোটা নিয়া জান্নাতের মালিক হওয়া যায়। ও মুসল্লি বাবাজি আমার, এই জন্য সাহাবাই কারাম যে ইমান বানাইছেন, সাহাবিদের ইমান যে পাওয়ারফুল ইমান, সাহাবিদের ইমান যে মজবুত ইমান, এই জন্য আল্লাহ বলেছেন সাহাবিদের মতো ইমানদার হয়ে যাও, সাহাবিদের মতো ইমান বানাও, সাহাবিদের মতন ইমানওয়ালা হয়ে যাও। আল্লাহর নবীর একজন সাহাবি, আল্লাহর নবীর একজন সাহাবি হযরত বেলাল, আল্লাহর নবীর আরেকজন সাহাবি হুবাই ইবনে খাব্বাব, উনি এক মজলিসের মধ্যে বসিয়া, মজলিসের মধ্যে সকল সাহাবিদের সামনে বলতেছেন, শুনছো হযরত বেলাল ইসলামের জন্য কত কষ্ট করছে, হযরত বেলাল ইসলামের জন্য কত নির্মম নির্যাতন শিকার হয়েছে, এরপরও ইমান দেয় নাই, এরপরও ইমানের মূল্য তার কাছে বেশি। ঠিকই দেখা গেল হযরত বেলাল ইসলামের জন্য এমন কষ্ট করেছেন, ইসলামের জন্য উনি এমন ত্যাগ শিকার করেছেন, অথচ বেলাল ছিল গোলামের ঘরের গোলাম, অথচ বেলাল ছিল আফ্রিকান, ওই আফ্রিকার বেলাল মদিনায় উমাইয়ার গোলাম ছিলেন, ক্রীতদাস, ক্রীতদাস একজন গোলাম ছিলেন, অথচ তার এত দাম, এত দাম, এত দাম, কেন এত দাম? একমাত্র ইমানের কারণে। এরে আল্লাহর গোলাম, সুন্দর চামড়া থাকলে দামি হওয়া যায় না, সুন্দর চামড়া থাকলে মানুষের কাছে তোমার খুব ভালো লাগতে পারে, তাক সুন্দর চামড়া হলে তোমার কাছে ভালো লাগতে পারে। ও নবীর উম্মতের দল, ও বাবাজি আমার, সুন্দর চামড়ার কারণে হয়তো মানুষ তোমারে মূল্যায়ন করতে পারে, কিন্তু জান্নাতের ভিতরে সুন্দর চামড়া আর কালো চামড়া দিয়া জান্নাত নির্ণয় হবে না, সুন্দর আর কালো চামড়া দিয়া জান্নাতের পার্থক্য হবে না। যদি সুন্দর চামড়া আর কালো চামড়া দিয়ে পার্থক্য হইতো, তাহলে বেলাল এত কালো, অথচ বেলাল এত কালো, ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পর বেলালকে ডাক দিয়া বলে, বেলাল কি আমল কর্তা? বেলাল, ওই জান্নাতের ভিতরে তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনে আসলাম, সুবহানাল্লাহ, তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনে আসলাম, বেলাল কি এমন আমল করেছো? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই নবী গো, আমি শুধু তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ আমি কন্টিনিউ পড়ি, আমি কোনো দিন বাধা দেই না নবী গো, আমি এই আমলটা সর্বদাই করে দেই, করে থাকি। আবার পয়গম্বর ডাক দিয়ে বলে, বেলাল হয়তো এই আমলের বরকতে জান্নাতে তোমার পায়ের আওয়াজটার আওয়াজ শুনে আসলাম। মুসলমান বাবাজি আমার, উমার ডাক দিয়া বলতেছে মসজিদের মধ্যে, বেলাল জি কত কষ্ট করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, বেলাল জি কত কষ্ট করেছেন। ঠিকই দেখা গেল বেলাল যখন উনি গোলাম ছিলেন, ওনার মনিরের নাম ছিল উমাইয়া, উমাইয়া, তাকে শুধু তার কোনো দোষ নাই, দোষ একটাই, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটাই তার দোষ, আর কোনো দোষ নাই। এই জন্য তার নির্যাতন, প্রতিদিন তাকে নির্যাতন করা হয়, কিন্তু উনি সব নির্যাতন সহ্য করে, একটাই আওয়াজ দেয়, শাহাদাতাঙ্গুল উচ্চ করে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহর একত্ববাদের স্লোগান দেয়, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো আর মাহবুদ নেই, উনি একটাই আওয়াজ দেয়।
এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। কিন্তু দেখা যায় এমত অবস্থায় তারে মারতে মারতে কোন সময় মরুভূমির মধ্যে বালুর উপরে চিৎ করে শুয়াইয়া পাথর চাপা দিয়া রাখত, মক্কার মধ্যে উলিতে গুলিতে পায়ের মধ্যে গুড়ার পায়ের মধ্যে রশি বাঁধিয়া ওনাকে এভাবে নির্যাতন করত। কিন্তু সব পড়া দেখার পরেও এইভাবে নির্যাতন করার পরে ওনার জবান দিয়া এক আল্লাহর তাওহীদের স্লোগানই আসে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদ বলতি তাকে এভাবে নির্যাতন করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল তুমি জুরে জুরে তুমি আল্লাহু আহাদ বলো, জুরে জুরে আল্লাহু আহাদ বলো, আর ওই বেঈমান কাফেররা তোমার নির্যাতন করে। বেলাল, আমার আল্লাহ তো আস্তে কইল, শুনে জোরে বলল, শুনে, আমার আল্লাহ তো এমন মালিক, আমার আল্লাহ জোরে বলল, শুনে, আস্তে বলল, শুনবে, ও বেলাল তুমি একটু আস্তে আস্তে দিলে দিলে তুমি আল্লাহর নাম জপ, আল্লাহ আহাদ, আল্লাহু আহাদ বলো, কাফের বেঈমানরা শুনতে পারবে না। এবার বেলাল ঠিক বলতেছে, ঠিক আছে, আস্তে আস্তে বলবো, জোরে বলবো না মুসলমান বাবাজি আমার। কিন্তু দেখা যায় একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পর উনি ঠিকই জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে, আল্লাহু আহাদ আহাদ বলতে থাকে, জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে। হযরত সিদ্দিকী আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন আবার দেখা যায় ওনার সাথে আবু বকর বেলালের সাথে যখন দেখা হইয়া গেল, এবার ডাক দিয়া বলে, বেলাল, তুমি না বললা আস্তে আস্তে তোমার মালিকের নাম নিবা, তুমি তো জোরে জোরে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলো। ও বেলাল, কেন অত জোরে জোরে তুমি মালিকের নাম নাও, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলো। এবার বেলাল ডাক দেয়া বলে, আবু বকর, তুমি জানো না আমি যখন জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকি, আমি আমার মালিকের নামটা যত জোরে জোরে নিই, আল্লাহু আহাদ বলি, আমার কাছে এত মজা লাগে, এত আনন্দ পাই, এত মজা পায়, এত আনন্দ পায়, ওই বেঈমান কাফেররা আমাকে যে আঘাত করে, নির্যাতন করে, জুলুম করে, এগুলার কষ্ট আমি মোটেও পাই না। ব্যাপারটা কি, মদিনা থেকে বের হয়ে যাও, মদিনা থেকে চলে যাও, বেলাল কিসের অভাব তোমার, তোমার কোনো অভাব আছে কি বলো? ও বেলাল, তোমার কি খানার অভাব? বেলাল, কি তোমার খানার অভাব? ও বেলাল, তোমার যদি খানার অভাব হয়, বাইতুল মাল থেকে তোমার জন্য খানার ব্যবস্থা হইয়া যাবে। বেলাল, এরপরও মদিনার মধ্যে থেকে যাও। এবার বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি আমার অভাব বুঝবা না, তুমি আমার অভাব বুঝবা না, বেলাল আবু বকর, আমার যে অভাব, এই অভাব পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না, পৃথিবীর কেউ এই অভাব পূরণ করে দিতে পারবে না, কারণ আমার নবীকে তো আর কেউ এনে দিতে পারবে না। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই মসজিদের মিনারের মধ্যে যখন আমি আজান দিতাম, আমি আজানের সাথে সাথে আমার নবীর চেহারা মুবারক দেখতে পাইতাম, আমার নবী বিদায় হয়ে গেছে, এখন আর দেখা যাবে না, এই জন্য ব্যথা লইয়া মুয়াজ্জিন বেলাল হযরত রাদিয়াল্লাহু বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি মদিনার বাউন্ডারি ছেড়ে দিয়ে দামেশকে চলে গেছেন। দামেশকে যখন চলে গেলেন, হযরত বেলাল স্বপ্নে দেখেছেন পয়গম্বরকে, বেলাল, ব্যাপারটা কি? সকলে আমি নবীজির রওজার ভিতরে আসে, বেলাল, ব্যাপারটা কি? তোমাকে দেখা যায় না, সবাই আমি নবীর রওজায় আসে, ও বেলাল, তোমার চেহারা দেখি না, তুমি আসো না, তুমি কি আমাকে দেখতে মনে চায় না? আমি নবীর রওজায় আসতে কি মনে চায় না? আমি নবীর উপর কি রওজায় দাঁড়াইয়া সালাম দিতে মনে চায়? হযরত বেলাল এই স্বপ্ন দেখার পর দামেস্ক থেকে একুশ দিনের রাস্তায় উনি সাত দিনে সাত দিন লাগাইয়া পাড়ি দিয়া দ্রুত চলে আসলেন মদিনায়।
মদিনায় আসার পর মদিনার ভিতরে এলান হয়ে গেছে বেলাল আসছে, মদিনায় বেলাল, মদিনার ভিতরে বেলাল আসছে। মানুষ সবাই আনন্দে উল্লাস শুরু করে, বেলাল সবাই বেলালের কাছে গিয়ে বলে, বেলাল ব্যাপারটা কি, এতদিন পর্যন্ত তুমি মদিনায় নাই, ওই মসজিদের আমিমাত আজম মিনার থেকে মসজিদের ভিতরে বেলাল তোমার কণ্ঠে আজান শোনা যায় না, ওই মিনার থেকে তোমার কণ্ঠে আজান শুনি না, ও বেলাল যাও না একবার গিয়ে আজান দাও, ওই মসজিদের মিনার থেকে আজান দাও, তোমার আজান শোনার পর, তোমার আজান শোনার পর নবীজির স্মৃতি মনে হয়ে যায়, নবীজির চেহারা সামনে বেশি আছে, বেলাল যাও ওখানে গিয়ে তুমি আজান দাও। এবার বেলাল ডাক দেয়া বলে, না না আজান দিতে পারবো না, কারণ এখন আজান দিলে আমার নবীকে তো আর দেখবো না, এখন আজান দিলে আমি আর নবীকে দেখবো না, এ কারণে আজানও দেব না, কোনোভাবেই কারো কথা শুনে না। শেষ পর্যন্ত হযরত হাসান এবং হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন আয়েশা বলতেছেন, ও বেলাল, ও আল্লাহর নবীর সাহাবী, ও চাচা, দেন না একটু আজান দেন, আপনার আজান শোনার পর নানাজিকে স্মৃতি হিসাবে নানাজির কথা মনে হয়ে যায়, চেহারা বেশি আসে, দেন না। হযরত বেলাল বলে, এমন জায়গা আবদার করছে, এই জায়গা ফালানোর জায়গা না। তখন হযরত বেলাল হাসান হুসাইনের কণ্ঠে হাসান হুসাইনের কথা শুনে গিয়ে আজান দিলেন। যাই হোক, ওই দিকে যাইতে চাই না, আজানও হয়ে গেছে। যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে, হ্যাঁ সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা, এক নম্বর হলো ঈমান, তারপর হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি জান্নাতে আমরা যেতে চাই, শর্ত হলো ঈমান আর আমল, আমলে সালেহ নেক আমল, ঈমান আর আমলের সমন্বয়ে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। এই জন্য আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না, সবাই চাই তো ইনশাআল্লাহ, আমাদের জান্নাত, আমরা আমাদের বাড়ি জান্নাত, এই জন্য আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য আপনি আমি, আপনি আপনি আমি সকলে আমাদের ঈমানকে খাঁটি করব, ঈমানকে মজবুত করব, ঈমানের উপর যেন আমাদের মৃত্যু হয় এবং আমরা যেন আমলে সালেহ নেক আমল করে জিন্দগি আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন, সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।